রাজধানীর বহুতল ভবনে আবার আগুন, কেড়ে নিল 4 বছরের ছোট্ট রশদি সহ 3টি প্রাণ। ভোররাতে মগবাজার দিলু রোডের একটি আবাসিক ভবনের গাড়ির গ্যারেজ থেকে আগুন লাগে। এই ঘটনায় রশদির বাবা মা সহ দগ্ধ হয়েছেন আরও 5 জন, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। সন্তান রশদিকে কেড়ে নিয়েছে আগুন, আর বাবা মা দগ্ধ হয়ে ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। রাজধানীর মগবাজার দিলু রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝরে গেছে শিশুসহ 3টি প্রাণ। গ্যারেজে রাখা 5টি গাড়ি পুড়ে হয়েছে ছাই। নির্দিষ্ট করে আগুন লাগার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন, আর ফায়ার সার্ভিস আসতে দেরি করাই বেড়েছে ক্ষতির পরিমাণ। দরজা খুলছি পরে দম বন্ধ হয়ে গেছে, কোনো দিকে যাইতে পারি না, বাজে ছাদে উঠছি গে, ছাদে উঠতে বাদে ওই বিল্ডিংয়ে লাভ দিছি। এই কোনায় ওই কারেন্টের যখন ধরছে ওই সময় আমি বাইরে, এই আমার নাতি ছিল আমার লগে, ওই ওয়ারে লাগে বাইরে আমি ডাক দিছি, এই আগুন লাগছে আগুন লাগছে কই। আর শর্ট সার্কিট এখানে স্পার্ক হয়েছে, তো ওখান থেকে আর কি মেনলি গাড়ির ভিতরে গাড়ির উপরে পড়ে। ফায়ার সার্ভিস ফোন রিসিভ করে না, অ্যাম্বুলেন্স মানে সব আসতে দেরি, বিদ্যুতের লোক 2-1 ঘন্টা ফোন দিছে, উনি কানেকশন বন্ধ করে না। ফায়ার সার্ভিস বলছে তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত হয়েছিল কিভাবে। 5টা গাড়ির যে ধোঁয়া, এটা আসলে মনোক্সাইড গ্যাস মানে উৎপন্ন হয়, এবং মনোক্সাইড গ্যাস এবং তাপে এই 3 জন মারা যায়। 5 মিনিটে পৌঁছে গেছে আগুন ফায়ার ব্রিগেড। আসলে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, অধিদপ্তর থেকে একটা টিম হবে, এই মানে 3 সদস্য হোক আর 5 সদস্য হোক, এই তদন্ত কমিটি আসলে নির্ধারণ করবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে। ভোর রাতে 6তলা ভবনের গ্যারেজ থেকে লাগা আগুনে দগ্ধ 2 জন সহ আহত হয়ে 5 জন ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জান্নাত মেয়েটার 95% বার্ন, খুবই খারাপ বার্ন, ইনহেলেশন বার্ন, সমস্ত শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পোড়ারও অনেক রোগী আছে, কিন্তু এই শ্বাসনালী পোড়াটা অনেক বাজে। আরেকজন আছে 43%, দুইজনেরই অবস্থা খারাপ। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়লেও 20 থেকে 25 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন রিপোর্টার এহসান হলক শাওন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি তাদের কাছে চলে যাব। প্রথমে যাব শাওনের কাছে। শাওন, আমরা রয়েছি যে দিলু রোডের যে 5তলা যে ভবনটি, সেই ভবনটি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তার সামনেই রয়েছে। দেখবেন যে এই ভবনের সামনে এখন যারা আশেপাশে যারা পাড়া প্রতিবেশী ছিল বা স্বজনরা ছিল, তারা এখানে অনেকেই চলে আসেছে, এসেছেন খোঁজ খবর নিতে, তাদের স্বজনদের বা এই বাসায় যারা থাকতেন তাদের খোঁজ খবর নিতে। এখানে আমরা যেটা জেনেছি, গতকাল আর কি ভোরে আর কি রাত 4টার দিকে আসলে মূলত এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে মূলত যেটা আমাদের বাড়ির যে দারোয়ান ছিল তিনি আমাকে যেটা জানিয়েছেন যে একটি যে সুইচ বোর্ড, যেটি হচ্ছে বৈদ্যুতিক সুইচ বোর্ড, সেটি থেকে মূলত প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে, এবং সেখান থেকে দ্বিতীয় তলার যে বাইং হাউসের যে মালামাল ছিল সেই মালামাল নিচেও ছিল, সেগুলিতে আগুন লাগে। সেখান থেকে হচ্ছে গ্যারেজে থাকা যে গাড়ি, সেই গাড়িতে মূলত প্রথম আগুন লাগে, এবং সেখান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে যে গাড়ির সিলিন্ডার, সেই সিলিন্ডার মাধ্যমে, এবং পরবর্তীতে সেই আগুন বিকট আকার ধারণ করে, এবং মুহূর্তেই এই পুরো ভবনের একবারে যে 5ম তলা এবং উপরের যে চিলে কোঠা 6তলা সে পর্যন্ত সিঁড়ি দিয়ে আগুন কিন্তু চলে যায় ও পর্যন্ত। এবং দারোয়ান এবং হচ্ছে যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছেন যে আগুন লাগার পরপরই এখানে এই ভবনের সামনে কেউ আসতে পারেনি, এবং আগুন নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা এই ভবনে সেরকম কোনো ব্যবস্থাও ছিল না। আগুন নিয়ন্ত্রণের জন্য যে পানি বা হচ্ছে যে গ্যাসের যে ব্যবস্থা থাকে বা হচ্ছে আগুন নির্বাপনের যে ব্যবস্থা থাকে তার কিছুই ছিল না। এবং পার্শ্ববর্তী যে পাশের যে বা সামনের যে ভবনগুলি রয়েছে সেখান থেকে অনেকে পানি ছিটিয়ে চেষ্টা করেছেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। আমরা অনেকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, পার্শ্ববর্তী যারা পাশে যারা থাকেন প্রতিবেশী, তারা অনেকে বলে
পেরেছেন। আগুন লাগার পরে অনেকে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পাশের ভবনে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছেন এবং এখানে অনেকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলেছেন যে আগুন যখন লাগে, লাগার পরে ফায়ার সার্ভিসও অনেক সময় নিয়ে এখানে আসলে চলে আসে পরবর্তীতে, এই কারণে অনেকটা ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এবং অনেকটা হচ্ছে যে এই যে বাসার সামনে যে সড়কটি, সেই সড়কটি মূলত মাথায় একটা মূলত গেট রয়েছে, সেই গেট খুলতে না পারার কারণে অনেক ফায়ার সার্ভিসও মূলত এখানে প্রবেশ করতে পারেনি। তারা মূল সড়ক থেকেই সেখান থেকে পাইপ টেনে তারপর হচ্ছে এখানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। চলে যাব মেডিকেলে হতাহতদের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী রুমেল। ধন্যবাদ শাওন। আপনি জানলেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুজন চিকিৎসাধীন রয়েছেন, শহীদুল কিরমানি রনি এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস। তাদের একমাত্র সন্তান রুশদী 4 বছরের, সে এরই মধ্যে মারা গেছে। আমরা যেটি জেনেছি চিকিৎসকদের সঙ্গে কথা বলে, সেটি হচ্ছে জান্নাতুল ফেরদাউস তার 95% পুড়ে গেছে আর কিরমানি তার 48% পুড়ে গেছে। তবে দুজনের কেউই আশঙ্কামুক্ত নন বলে ডাক্তার সামন্তলাল সেল আমাদেরকে জানিয়েছিলেন। কিছুক্ষণ আগে এই বার্ন ইউনিট থেকে তাদেরকে নতুন যে শেখ হাসিনা বার্ন ইউনিট এবং প্লাস্টিক সার্জারি সেকশন, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার আইসিইউতে তাদেরকে রাখা হয়েছে। এই রনি জান্নাতের যারা স্বজনরা আছেন তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তারা যেটি জানিয়েছেন যে রাতে যখন আগুনটি লাগে তারা 3 তলার একটি ফ্ল্যাটে থাকতেন। তো আগুন লাগার পর রনি তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই 3 তলার ফ্ল্যাট থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। তো নিচেও আসলে আগুনের লেলিহান শিখা ছিল। তো সেই নামার সময় এক পর্যায়ে তার হাত থেকে ছিটকে পড়ে তার সন্তান রুশদী। তো পরবর্তীতে সে আগুনের ভয়াবহতায় রুশদীকে আর তিনি খুঁজে পাননি, তিনি নিজে আহত হন, তার স্ত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের সন্তান রুশদীকেও। তো রুশদীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন, তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তো রুশদীর মরদেহ যেটি হয়েছে একেবারেই খুব বেশি পুড়ে গেছে। রুশদীর মামা শাহাদাত হোসেন বিপ্লবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে দেখে নিশ্চিত হয়েছেন যে এটি তার বোনের ছেলের লাশ। তবে তারপরেও তারা আরও একটু নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করতে চান বলে তিনি জানিয়েছেন। তো সেই প্রক্রিয়াগুলো চলছে। আর অপরদিকে এদিকে তাদের চিকিৎসাতে সব কিছু মিলে পরিবারটি এখন বলতে পারে যে আমরা পুরোপুরি দিশেহারা হয়ে গেছে। আর এই ঘটনায় জানান যে মোট 3 জনের মৃত্যু হয়েছে আর বাকি যে 2 জন রয়েছে, একজনের নাম আব্দুল কাদের লিটন, তার বাড়ি লক্ষ্মীপুরে, তিনি এই যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের দোতলায় একটি বাইং হাউস ছিল, সেখানে তিনি চাকরি করতেন। আরেকজন তিনি নারী, তবে তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভার্ন থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। খবির রাজধানীর মগবাজারের দিলু রোডের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন হেসানুল্লাহ শাওন এবং ঢাকা মেডিকেলে যে 2 জন ভর্তি আছেন সে বিষয়ে জানাচ্ছিলেন খান মোহাম্মদ রুমেল।